প্রতিক্ষণ সেটাই দেখে আসছি, অবলোকন করছি। আওয়ামী লীগ এবং আইনের শাসন, আওয়ামী লীগ এবং মানবতা, আওয়ামী লীগ এবং মানবিক মূল্যবোধ, আওয়ামী লীগ এবং মানবাধিকার একসঙ্গে যে যায় না, তার বাস্তবতা প্রতিনিয়ত আমাদের সামনে ঘটে চলেছে। আওয়ামী লীগের দুঃশাসন কতটা ভয়াবহ, কতটা নিষ্ঠুর, কতটা মূল্যবোধের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এই নতুন প্রজন্ম সেটা প্রত্যক্ষ করছে। এটা একটা এত খারাপের মধ্যে একটা ভালো দিক। যারা স্বাধীনতার পর 222টি সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল, বাকশাল কায়েম করে তারা ক্ষান্ত হয়নি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিতে যা যা করণীয় তার সবকিছুই তারা অক্ষরে অক্ষরে পালন করে। যারা সে সময় এই নিষ্ঠুরতার চিত্রগুলো, সঠিক তথ্যগুলো গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিল, তাদেরকে কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়েছিল। স্বাধীনতার পর যখন এদেশে অবাধে লুটপাট চলছিল, লুটপাট করছিল ভারতীয় সেনাবাহিনী, তখন 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিলকে জেলে পুরা হয়েছিল। কারণ একটাই, তিনি প্রতিবাদ করেছিলেন, প্রতিরোধের দেয়াল রচনা করেছিলেন। তিনি বলেছিলেন, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। আজকে আমরা যেটা প্রত্যক্ষ করছি, আমরা দেখছি, আমরা উপলব্ধি করছি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার নামে এগুলোকে হালাল করা হচ্ছে, হালাল করার অপচেষ্টা চলছে, মুক্তিযুদ্ধের মূল চেতনাকে আঘাত করে, ছুরিকে আঘাত করে। আজকে আমরা যখন এখানে কথা বলছি, আমরা দেখলাম স্বাধীনতার পর 222টি সংবাদপত্র যারা বন্ধ করে দিয়েছিল, দ্বিতীয়বার ক্ষমা চেয়ে, মাপ চেয়ে, চোখের পানি চেয়ে ছেড়ে দিয়ে বলেছিল, আমরা সেবা করব, আমরা খ্যাতগণ করব, আমরা শাসন করব না। কিন্তু তারা দ্বিতীয়বার ক্ষমতা এসে একই পথে সেই বাকশালের জনকের কন্যা শেখ হাসিনা সেই পথে হাঁটলেন যেই পথে হেঁটেছিলেন তার বাবা বাকশালের জনক শেখ মুজিবুর রহমান। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, শেখ হাসিনা ক্ষমতা এসে দেশের অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যম দৈনিক বাংলা, টাইমস, আনন্দ, বিচিত্রা সহ 4টি গণমাধ্যম বন্ধ করে দিয়েছে। তৃতীয়বার বহু ষড়যন্ত্র চক্রান্ত করে ক্ষমতা এসে দৈনিক আমার দেশ, অত্যন্ত জনপ্রিয় স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আইনের শাসনের পক্ষে যে গণমাধ্যমকে, যে সংবাদপত্রটি কথা বলতো, সেটিকে ষড়যন্ত্রমূলক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা করে তারা ক্ষান্ত হয়নি। দর্শক প্রিয় নন্দিত টেলিভিশন, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান, সিএনপি সহ এদেশের গণমানুষের পক্ষে এই গণমাধ্যমগুলোকে তারা বন্ধ করে ঠুকি চুপে ধরেছে সংবাদ কর্মীদের। তারা যেন সত্য বাস্তব চিত্র তুলে ধরতে না পারে, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, একের পর অর্থের খাপগুলি লুট শুধু নয়, বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার যখন লুণ্ঠন হয়ে যায় সেগুলি তারা যেন সঠিকভাবে তুলে ধরতে না পারে, সেজন্য তাদের কণ্ঠরোধের জন্য সম্প্রচার নীতিমালা
57 ধারা সহ বিভিন্ন কারণের মধ্য দিয়ে তাদের কণ্ঠ রোধের চেষ্টা করা হয়। সর্বোপরি সাগর রুণীকে হত্যা করা হয় একই কারণে, তাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল, সেগুলি যদি গণমাধ্যমে তুলে ধরা হতো তাহলে অনেকের মুখোশ উন্মোচন হয়ে যেত, তাদের অপরাধের চিত্র জাতির সামনে বিশ্ববাসীর সামনে প্রকাশ পেয়ে যেত। তাই সেটা যেন না হয়, রাতের অন্ধকারে বেডরুমে তাদেরকে হত্যা করা হয়। তাদেরকে হত্যা করে তারা বসে থাকেনি, যারা সৎ সাহসী অনুসন্ধানের সাংবাদিকতা করতে চেয়েছে সারা দেশে, বেছে বেছে দেশ দেখে দেখে চেয়েছে, এরম উদ্যমী সাহসী 28 জন সাংবাদিককে হত্যা করা হয়, যাদের একজনের বিচারও আজ পর্যন্ত করা হয়নি। এটার একটাই কারণ, কোন সাংবাদিক কোন গণমাধ্যম কর্মী তারা যেন বর্তমান ক্ষমতাশীল সরকারের অবৈধ অনৈতিক ও গণতান্ত্রিক দুঃশাসন এবং লুণ্ঠনের চিত্রগুলি যেন গণমাধ্যমে তুলে ধরতে না পারে। সকল স্বৈর শাসকের একই অবস্থা, আজকের গণতান্ত্রিক পেচির শেখ হাসিনার সরকার যেমনটা করে আসছে, আমরা যদি এখনো ঘুরে না দাঁড়াই, আইনের শাসন ন্যায়ের শাসন মানবিক মূল্যবোধ মানবাধিকারের পক্ষে যদি আমরা ঘুরে না দাঁড়াই, যার যার অবস্থান থেকে যদি আমরা গর্জে না উঠি, যে বিভীষিকা চলছে দেশব্যাপী ঘরে বাইরে রাজপথে এমনকি সীমান্তে, এই বাংলাদেশি নাগরিকদের মানবাধিকার নেই, আমাদের কি মানবাধিকার থাকতে নেই? যারা বড় বড় বুড়িয়া আওড়াচ্ছেন, বড় বড় কথা বলছেন, তাদের আমলে সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে, প্রতিবাদের তাদের সাহস নেই, কিছু বলার সাহস নেই। আজকে যখন মিয়ানমারের মতো ছোট্ট একটি দেশ আমাদের আকাশ সীমা লঙ্ঘন করে, যারা কথায় কথায় গর্জে উঠে বিরোধী দলের উপর অত্যাচারের স্টিম রোলার চালায়, তাদের সেই গর্জন তখন কোথায় থাকে? সেই প্রশ্ন করাটা কি অবান্তর? এই জাতির একজন হিসেবে আমাদের সেই প্রশ্নটা জাগা থাকাটাই তো স্বাভাবিক। অতএব বন্ধুগণ, আমরা যদি এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে পরিত্রাণ পেতে চাই, এই অবস্থার যদি পরিবর্তন করতে হয়, এই অবস্থা থেকে যদি বেরিয়ে আসতে হয়, এই অবস্থা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে কি হবে, কি ঘটবে? আগামী প্রজন্মের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, সবার আগে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে। আমরা যে যেখানে অবস্থান করি না কেন, যার যেখানে অবস্থান হোক না কেন, শুধু রাজনীতিবিদদের দিকে তাকিয়ে থাকলে হবে না, তাদেরকে দায়ী করলে হবে না, আমি কি করেছি, আমার কি করণীয়, আমিত্বটা নিয়েও ভাবার আছে বই কি। আমরা যদি স্ত্রী সৃষ্টি করতে পারি, রাজনীতিবিদরা ঘরে বসে থাকবেন না, আমাদের চেতনা আমাদের স্পিরিট এবং এই রাজপথকে যদি আমরা প্রকম্পিত করে তুলতে পারি, অবশ্যই রাজনীতিবিদরা সামনের কাতারে চলে আসবেন। সেজন্য উদ্বুদ্ধ করার কাজটা আমাকে আপনাকে এবং আমাদেরকে করতে হবে, এবং তারা সঠিক নেতৃত্ব দিয়ে আমাদেরকে অবিশ্ব লক্ষ্যে পৌঁছে দেবেন, নিয়ে যাবেন। সেই অতীতের ইতিহাস এটাই আমাদেরকে শিক্ষা দেয়। অতএব কাউকে দায়ী করে নয়, আমি নিজের বিবেককে প্রশ্ন করি, আমার কি করার ছিল, আমি কি করছি, এটা কি লোক দেখানোর জন্য করছি, না বাস্তবে 90-এর গণ আন্দোলন যেভাবে গর্জে উঠেছিল ছাত্র সমাজ, গর্জে উঠেছিল শ্রমিক জনতা, কতজন রাজনীতিবিদ তখন সোচ্চার ছিলেন, হিসাব করার আছে কিন্তু না,
সেই ব্যক্তিত্ব রাজনীতি বিদ্যারই নিতে হবে, আমাদের উদ্বুদ্ধ করতে হবে, আমাদের সক্রিয় করতে হবে, আমাদের চেতনার শামিত করতে হবে। আমরা যেন রাজপথে গর্জে ওঠে, আমরা যদি এক বলে আমরা 31 বলবো, তারা 100 বললে আমরা 1000 বলবো। ওরা পালিয়ে বেড়ানোর দল, ওরা পালিয়ে যায়। আমরা যদি গর্জে উঠে ওদের খুঁজে পাওয়া যাবে না, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, গড়ে দাঁড়াতে হবে। আমরা এক অভিন্ন সত্তার মতো আমাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে আমরা যদি রাত পথে নামতে পারি, সেদিন যারা যাকে আব্বা জান ডাকছে, বাবা ডাকছে, জাতির পিতা ডাকতে ডাকতে মুখে ফেরা তুলছে সুবিধা পেয়ে, সেদিন সেই শেখ মুজিবুর রহমানের লাশ পেলে তারাই শপথ নিয়ে ছিল মন্ত্রিত্বে, তারাই যাদের জানাজায় শরীর হয়নি, তারা এমন কাপুরুষ, তারা এতটাই বীরু। আমরা যদি সাহস করে ঘুরে দাঁড়াতে পারি, প্রতিরোধের দেয়াল রচনা করতে পারি, ওরা ভারতে শুধু নয়, বঙ্গোপসাগরে শুধু নয়, ওই সুন্দরবনের প্রাগের সামনে দিয়েও তারা পালিয়ে যেতে বাধ্য হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং আজকে ক্ষমতার জগদ্দল পাথরের মতো বসে থাকা, ক্ষমতার বস্ত্রদের বসে থাকা গণতন্ত্র বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, আইনের শাসনের বিরোধী, মানবিক মূল্যবোধের বিরোধী, ন্যায় ও আইনের শাসনের বিরোধী এই শক্তিকে ক্ষমতা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমরা আমাদের মধ্যের ক্ষুদ্র স্বার্থগুলো ত্যাগ করে দেশ ও জাতির বৃহৎ স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দুঃশাসনের জাতাকল থেকে এ জাতিকে এ দেশকে মুক্ত করি। আল্লাহ আমাদের সবাই সহায় হোক।